পুরা গেম গোয়া মারা খাইতে চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো মানে আর কি প্লিজ ভাই স্কিপ করে না পরে বলবা যে ডাউনলোড হয় না হ্যান হয় না প্রবলেম হয়েছে ওকে তো আমি আগেই বললাম খুব বেশি একটা সময় নিউ না কারণ এটা খুবই ইজি অ্যান্ড সবচেয়ে ফাস্ট ওয়ে ছিল মোড ইনস্টল করার অ্যান্ড সেকেন্ড থার চলো শুরু করা যাক কীভাবে কী করবা কিন্তু সবার আগে শুনে নাও কী কী তোমাদের আর কি লাগবে তো ফার্স্ট অফ অল তোমাদের জিটিএস এনএস স্যান অ্যান্ড রিস স্যান অ্যান্ড রিয়েস অফকোর্স তোমার ফোনে থাকা লাগবে কারণ এটা ছাড়া হবে না মানে অরিজিনাল অরিজিনাল বলতে আর কি নর্মাল যে জিটিএস অ্যান অ্যান্ড রিয়েসটা ওইটা লাগবে আমি অলরেডি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিছি ভিডিওটা দেখে আসতে পারো যে আমি কীভাবে জিটিএস এনএ রিয়েস ফিতে ডাউনলোড করছি অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আছে সেটা ওই শিখে পার্সোনাল বিষয় এটা স্কিপ করতে পারো আগেই করলাম কিন্তু আগে শুনেনও অ্যাকচুয়ালি আমি ডেইলি আপলোড করি বাট এই করি দিন আপলোড করতেছি না বিকজ আমি বিভিন্ন কাজে আর কি এখন বিভিন্ন কি আসলে কাজে ব্যস্ত থাকি লাইক সকাল আটটা থেকে লাইক রাত বারোটা পর্যন্ত ব্যস্ত থাকি অ্যান্ড তোমরা যে আগে ভিডিওগুলো দেখছো ওগুলো আর কি আমি আগেই বানায় রাখছিলাম অ্যান্ড ওটাকে আর কি শেডিউল হিসেবে আর কি আপলোড করছি সো গাইজ প্লিজ একটু যারা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা করে দাও আর এই ভিডিওটা অনেক রাত্রে আমি বানাইতেছি অ্যান্ড এই জন্য আমার ভয়েসটা হয়তো বা একটু আসতে আসতে পারে কারণ সমস্যা আছে অনেক যাই হোক এখানে পুলিশে কেল্লাফতে করে দিছি কিন্তু কোনো ঝামেলা নাই কারণ আমরা চাইলে আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেরা ওয়ান্টেড লেভেল আবার কুল ডাউন করতে পারবো এনিওয়েজ চলো ভিডিওতে যাওয়া যাক এখানে একটু কেলানি কুলানি বান্ধব এক মিনিট আগেই তোমাকে দেখাই নি পরে এনে সিট কাম করে না ওকে ইচ্ছা মতো ক্যালা ওকে পুলিশ আরেই অরে উড়াই দিছে পুলিশ বলে তুকু ট্যাক্সি আলেই ওরে উড়াই দিছে এনিয়ে একটু কুফায় টুফায় নি হাতের কল্লাটা আগে কাটি এই তো সাবাস কল্লা কেটে গেছে এনিওয়ে এখন আমাদের ওয়ান্টেড কুলডাউন করতে হবে তো ফকাত করে উপরে থেকে একটা টান দিই যাইতে হবে চিটসে এন্ড যেতে হবে ওয়ান্টেড লেভেল কুলডাউন ওই তো হয়ে গেছে আগেই বলে নিলাম অ্যান্ড্রয়েড সেভেনের নিচে যারা আসো তাদের আর কি এই জিনিসটা কাজ নাও করতে পারে তো যেমন কি দেখতে পারতেছে সবার আগে লাগবে একটা জেড আর চিউআর অ্যাপ এটার অ্যাপের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড জিটিএস সেভেন ডিএস আমার অলরেডি চিলো মোড ইনস্টল করা আছে কারণ এটা প্রবলেম দিবি না কারণ আমি এইবারে যে এটা বলতে পারতেছি এটা অনেক ইজি একটা ওয়ে তো অফকোর্স তোমরা মেক শিওর রে নিও যে তোমাদের জেড জেড আর আর যেন থাকে নাহলে প্রবলেম হবে তো যেমন কি দেখতে পাচ্ছি ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে ওটা এটা আমি কি কপি করে নিই ওকে ওই লিঙ্ক দেওয়ার কি তোমরা এই দিকে এসে পড়বা এই পেজটাতে এসে পড়বা তো সিম্পলি জাস্ট ডাউনলোড এপিকেতে তে তোমরা ক্লিক করবা অ্যান্ড এপিকেতে ক্লিক করার পর তোমাদের একটা ওয়েবসাইট নিয়ে যাবে যেখানে আলদু অনেক অ্যাড থাকবে বাট ওটাতে যাওয়া লাগবে না ফার্স্ট অপশানে যেটা দেখতে হবে নিচে ওবিপিও আছে তো ওটা ইনস্টল করার দরকার নেই কারণ ওবিপি ফাইলটা তোমার কাছে অলরেডি আছে সো উপরে যেটা আছে ওটা ইনস্টল করবে এটা জাস্ট এপিকে ফাইলটা সো এটাকেই তোমার আর কি ইনস্টল করতে হবে তো ওটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমার সামনে খুলে যাবে অ্যান্ড নিচে যেমন কি দেখতে পারতো একটা কাউন্ট ডাউন চলতেছে তো একটু ওয়েট করো এটাতে ওয়েট করলেই আর কি তোমাদের যে ডাউনলোড যে ইয়েটা হবে ওটা আর কি এসে পড়বে যেমন কি দেখতে পারতো ডাউনলোড এসে পড়ছে তো স্টার্টিং লেখা আসছে এরকম একটা ওয়েবসাইট এসে পড়বে নিচে লেখা আছে ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে ওয়েট ফর এত সেকেন্ড বাদ যাবে আবার বলতাছি যাদের অ্যান্ড্রয়েড সেভেনের নিচে ভার্সেন তাদের ফোনে এই জিনিসটার কাজ নাও করতে পারে অ্যান্ড মানে সেভেন নিচে যারা তাদের আর কি করবেই না অ্যাকচুয়ালি কিন্তু এই ওয়েটা যেটা বলতেছি এটা আর কি খুব কম ফোনে কম ফোনে না বেশিরভাগ ফোনে আজকাল চলে আর কি কাস্ট করে কারণ এবার আজকালকে ফোন খুবই অ্যাডভান্স বাইরে ভেঙে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ আমি লিটারেলি অনেক গেম প্লে ভিডিও বানাই জিটি সেন রেসিপি এনেভাবে এখানে আমাদের গেম ইয়াটা ডাউনলোড হয়ে গেছে তো সিম্পলি জাস্ট এটাতে ক্লিক করো ক্লিক করার পর যে আর্কাইভার খুলে যাবে অ্যান্ড যেমন কি দেখতে পারতেছে না অনেকগুলো ফাইল আছে সো এইটি কোনো ঝামেলা নাই এগুলো আসলে চিটস অনেকগুলো চিট যেমন কি দেখতে পারতেসো তো এটি কিছুই করতে হবে না জাস্ট ব্যাকে আসো ব্যাকে এক মিনিট এটাতে ক্লিক করলাম কি এই যে যেমন কি দেখতে পারতো এগুলো আর কি চিটস অনেকগুলো চিটস আছে এটার মধ্যে অলরেডি তো জাস্ট ব্যাকে আসার পর নিচে যেমন কি দেখতে পারতেছ জিটিএ ছিল লেগছে আপনার ঠিক আছে প্যাক ফিক্সড যাই হোক প্রো এটা লেখা উপরে ইনস্টল দেখতে পারত সিম্পলি ইনস্টলে যখন ক্লিক করবে না উপরে লেখা উঠবে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল অ্যান্ড আপডেট লক ইন দিস ফাইল্ট ইউর এক্সিস্টিং ডাটা উইল নট বি লস্ট মানে আর কি তোমার এটা জাস্ট ইনস্টল করতে হবে অ্যান্ড যখনই তুমি ইনস্টল করবে তোমার পুরানো যে এপিকেটা আছে ওটা আর কি এটা দ্বারা আর কি আপডেট হয়ে যাবে যার কারণে আর কি তোমার কোনো প্রবলেমই হবে না মানে আর কি বলতে গেলে কোনো ঝামেলায় নেই তোমার চিলো অটোমেটিকলি ওখানে এসে পড়বে অ্যান্ড তোমরা তো দেখতেই পারছো যে চিলো চিট কীভাবে অ্যাক্টিভেট করতে হয় এনিওয়ে কাজ আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে সো আমি ইনস্টল করলাম না তো তোমরা ইনস্টল করে নিও অ্যান্ড সব কিছু লিঙ্ক টিং সব কিছু দেওয়া আছে কোনো প্রবলেম হলে বইলো আমি চেষ্টা করবো যাতে তোমাদের হেল্প করতে পারি অ্যান্ড তোমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আমার নিচে দেওয়া আছে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট চাইতেছে আমার কাছে ফেসবুক অ্যাকাউন্ট তেমন একটা বেশি খোলা নাই অ্যান্ড ওটা পার্সোনাল অ্যাকাউন্ট ওটা দিতে পারবো না আই এম সরি বাট এমনি যেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওটাতে তোমরা ফলো করে তোমরা আমার মেসেজ দিতে পারো আমিও ভালো ব্যাক করবো নো প্রবলেম তারপরেও তোমাদের বললাম যে কিভাবে যে তোমরা চিলো চিঠি অ্যাক্টিভেট করবা তো ওপরের দিকে জাস্ট নিচের দিকে উপরে থেকে নিচে আর কি সোয়াইপ করবা একদম মাঝখানের দিকে তাইলে তোমার আর কি চিটগুলো আইসা পড়বে বুঝছো মানে উপরে থেকে নিচে টান দিবা মাঝখান বরাবর তাইলেই আর কি তোমার চিটগুলো আসা পড়বে তোমার সামনে তো এনিওয়ে গাইস তো এটাই ছিল আর মডিং আর মড ইনস্টল ওগুলো কিন্তু খুবই আলাদা ব্যাপার ওগুলোর উপরেও ভিডিও বানাবো